অচেনা বাংলায় আপনাকে স্বাগত। অচেনা বাংলার প্রত্যেকটি নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেল অবশ্যই প্রেস করুন। পুজো পুজো হুশ করে চলে গেল, আর পুজোর সময় রাত জাগা, খাওয়া দাওয়ার অনিয়ম সব মিলিয়ে পুজোর পর পরই ঠান্ডা হিমেল হাওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারে প্রত্যেকের কাছে অনুরোধ, উপেক্ষা না করে সত্বর ডাক্তারের শরণাপন্ন হন। আজ আমাদের শরীরের অভ্যন্তরে যে হাড়ের কাঠামো, যা কিনা আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলি সুরক্ষার কবজে ঢেকে রেখে রক্ষা করে চলেছে, আর চলাফেরা হাঁটা চলা সবকিছু আমাদের 206টি হাড়ের সমষ্টির দ্বারা পরিচালিত। সব থেকে আশ্চর্য বিষয়, শরীরের হাড়ের মধ্যেই আছে আমাদের জীবনের চলার শক্তির ভাণ্ডার, হ্যাঁ, যেটাকে বর্তমান বিজ্ঞানের পরিভাষায় বোন ম্যারো বলা হয়, যেটি দুটি ভাগে বিভক্ত। একটি হেমাটোপয়েটিক স্টেম সেল, যার দ্বারা শরীরে রক্তের কোষের উৎপত্তি হয়, এবং দ্বিতীয়টিকে স্টোমাল সেল বা মেসেনচাইমাল স্টেম সেল ও অনেকে স্কেলেটাল স্টেম সেল বলেন, যার কাজ শরীরের হাড়ের খাঁচাকে সর্বদা সজাগ ও সুস্থ রাখা। তৃতীয় একটি কোষের সন্ধান পাওয়া গেছে, যেটি আমাদের হাড়ের মধ্যভাগে অবস্থিত, নাম বেগুনি বোন ম্যারো। এবার আসা যাক আমাদের হাড়ের সমষ্টি। আমরা প্রত্যেকেই জানি হাড় হচ্ছে একটি কঠিন শক্ত বস্তু, যার কারণ শরীরের অসিফিকেশন পদ্ধতির মাধ্যমে নতুন হাড়ের উৎপত্তি হয় এবং সেটির জন্য অস্টিওপোরোটিক পদ্ধতি বন্ধ হয়ে যায়। হাড়ের মধ্যে অজৈব লবণ জমতে জমতে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় হাড়ের গঠন, এবং শরীরের অস্থি সংযোগ স্থলে কার্টিলেজ কোষের সমাপ্তির সাথে সাথে সেগুলি স্থানে অস্টিওপ্লাস্টের পরে কোষগুলি একত্রিত হয়ে অসিফিকেশন কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে হাড়ের কাঁচামাল হিসাবে পরিবর্তিত হয়ে যায়। আমাদের 206টি হাড়ের সমষ্টি সর্বদা জীবিত কোষে দ্বারা আবৃত থাকে, তাই শরীরের হাড়ের সমষ্টিকে জীবিত গ্রোয়িং কলাও বলা হয়ে থাকে। ক্যালসিয়াম ফসফেট এক জীবনদায়ী অজৈব লবণের সহায়তায় হাড়ের কাঠিন্য, ফ্লেক্সিবিলিটি ও স্ট্রেস সহ্য করার ক্ষমতা তৈরি হয়, যা আমরা রোজকার জীবনের গতির সাথে সাথে মানিয়ে চলতে পারি। বিশ্বকে একটি তত্ত্ব, আমাদের শরীরের কোন কোন হাড়ের মধ্যে বোন ম্যারো বর্তমান থাকে, সেগুলি হলো হিপের হাড়, বুকের হাড়, মাথার খুলির হাড়, মেরুদণ্ডের হাড় এবং কাঁধের লম্বা হাড়, পেলভিস ও ফিমারের মধ্যে থাকে, 200 থাকে। এবার আসা যাক মস্তিষ্কের সাথে কোন অন্তঃক্ষরা গ্রন্থির উৎসর্গের সহায়তায় আমাদের শরীরে 206টি হাড়ের নিত্য প্রয়োজনীয় ভাঙা ভাঙা খেলা চলতে পারে। শুনলে আশ্চর্য হবে সেই গ্রন্থিটির নাম, আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্রন্থি থাকে ঠিক তার পেছনে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয় সেটাই আমাদের হাড়ের সমষ্টিকে সর্বদা ঠিক রাখে, এবং এর জন্য শরীরের অজৈব লবণ ক্যালসিয়াম রক্তের মধ্যে মিশে গিয়ে শরীরের হাড়ের চাহিদা অনুযায়ী মস্তিষ্কের সহায়তায় প্যারাথাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত করে রোজ নাম হাড় তথা শরীর সুস্থ রাখার প্রক্রিয়া চালাতে থাকে। তাই সর্বদা সুষম খাদ্যের সাথে পরিমিত পরিশুদ্ধ জল পান করে শরীরে গুরুত্বপূর্ণ হাড়ের সমষ্টিকে রক্ষা করার জন্য সংকল্প নিন, এবং ধূমপান, মদ্যপান, তামাক জাতীয় জিনিস বর্জন করুন। এমনিতে আধুনিক সভ্যতার কুফল ও ভয়াবহ পরিবেশ দূষণের সাথে সর্বদা লড়াই করছি আমরা, তাই শরীরের মহামূল্যবান ছাঁকনি দুটি কিডনিদের ওপর অযথা ভার চাপাবেন না। ফল কিন্তু বর্তমানে অহরহ দেখা যাচ্ছে কিডনি বিকল রোগীর সংখ্যা, সাথে হাড়ের ক্ষতি, যা কিনা আমাদের জীবনের এক ইস্পাত কঠিন রক্ষা কবচ, যার ভিতরেই রয়েছে জীবনের চলার জ্বালানি ভান্ডার বোন ম্যারো। ভালো থাকুন, কিন্তু কাজের অনিয়া, সর্বদা ঘুমঘুম ভাব, অনিদ্রা প্রভৃতি উপসর্গে সত্ত্বর সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে নিজেকে পরীক্ষা করান। সাথে ব্যায়াম কিন্তু রোজ নামটা জীবনে বাধ্যতামূলক করুন, পারলে ওজন নিয়ে ব্যায়াম প্র্যাকটিস করুন সঠিক ট্রেনারের সহায়তায়। সাথে যদি পারেন খাদ্য তালিকায় অটস, বেরিজ ফল, রেডমিট, টাটকা শাকসবজি, ব্রুকলি, সামুদ্রিক বড় মাছ প্রভৃতি রাখুন, যেগুলি আমাদের হাড়ের বন্ধু, মনে রাখবেন। রাজ্য ও শহরের প্রতিটি নিউজ তৎক্ষণাৎ পেতে আমাদের চ্যানেল অচেনা বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করুন।